আসসালামু আলাইকুম। সৌদি আরবের দক্ষিণ পশ্চিম অঞ্চলে ভয়াবহ বাস দুর্ঘটনায় 20 জন উমরা যাত্রী নিহত ও 29 জন আহত হয়েছে। সৌদি আরবে উমরা পালনের উদ্দেশ্যে যাওয়ার সময় দক্ষিণ অঞ্চলীয় আসির প্রদেশে একটি সেতুর সঙ্গে সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। এতে প্রায় 20 জন নিহত ও 29 জন আহত হয়েছে। জরুরি সংস্থাগুলো দ্রুত ঘটনাস্থলে পাঠানো হয়েছে। আহত যাত্রীদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাটি ঘটে আসির প্রদেশের ইসলামের পবিত্রতম শহর মক্কা ও মদিনায় নিরাপদে যাওয়ার বিষয়টিকে কার্যরত চ্যালেঞ্জে ফেলে দিয়েছে। পবিত্র রমজান মাস উপলক্ষে বহু মানুষ উমরা পালন করতে মক্কায় যাচ্ছেন এবং হজের আর মাত্র কয়েক মাস বাকি, এমন সময় দুর্ঘটনা ঘটে গেল। রাষ্ট্রীয় অধিভুক্ত আল ইকতিরিয়া টেলিভিশনে জানিয়েছে, দুর্ঘটনায় 20 জন মারা গিয়েছে এবং 29 জনের মতো আহত হয়েছে। হতাহতদের মধ্যে বিভিন্ন দেশের নাগরিক রয়েছে। সংবাদটি নির্দিষ্ট সমস্যার কথা উল্লেখ না করে তারা জানায় গাড়ির সমস্যা হয়েছিল। অন্যদিকে বেসরকারি সংবাদপত্র ওকাজ বলেছে, দুর্ঘটনাটি ব্রেকের সমস্যার কারণে হয়েছে, এর ফলে বাসটি সেতুর সঙ্গে ধাক্কায় উল্টে গিয়ে আগুন ধরে যায়। তো প্রিয় দর্শকবৃন্দরা, নিহতদের আত্মার মাগফিরাত কামনা করব আমরা সবাই। আর আপনি যদি মুসলমান হয়ে থাকেন তো অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আশা করি। আর আপনি যদি এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন, হজ বিষয়ে নানা রকম তথ্য পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।